আর কদিন পরেই মরুভূমির দেশ কাতারে পর্দা উঠবে বিশ্বকাপ ফুটবলের। খেলা সুদূর কাতারে হলেও বরাবরের মতো বাংলাদেশে ফুটবল প্রেমীদের উন্মাদনার কমতি নেই। আর তাই প্রিয় খেলোয়াড়ের জার্সি দেশগুলোর পতাকার পাশাপাশি বিশ্বকাপ রেপ্লিকা সংগ্রহ করছেন ভক্তরা। ছোট বড় স্পোর্টস শপগুলোতে প্রিয় দলগুলোর জার্সি, একই সঙ্গে রয়েছে পতাকা ও হাতের ব্যান্ড সহ আকর্ষণীয় সব পণ্য। ফুটবল প্রেমী ক্রেতাদের সরব উপস্থিতিতে জমে উঠেছে চট্টগ্রামের স্টেডিয়াম পাড়ার বেচাকেনা। এবার কাতারের বিশ্বকাপটা একটু অন্যরকম, আয়োজনটাও একটু অন্যরকম ছিল, ব্যতিক্রম। পতাকা নিলাম, তারপর জার্সি নিলাম, তারপর এই তো জার্সি কিনতে আসলাম, একটু পর টিভির দিকে যাব, দেখা যাক। প্রস্তুতির জন্য তো এখানে দৌড়াদৌড়ি, বিশ্বকাপ তো আর বেশি দিন নেই হয়তো, তো সবাই একসাথে থাকবো। এই বিশ্বকাপ আসতে সামনে, জার্সি কিনবো, ফ্ল্যাগ কিনতে হবে, ফ্ল্যাগ লাগাবো। এই বাচ্চাকে নিয়ে আসছি, বাচ্চাকে যাচ্ছি নিয়ে দিব, পতাকা নিব আর যা যা লাগে সবই নিব। কাজীর দেউড়ি এম এ আজিজ স্টেডিয়াম মার্কেটের দোকানগুলোতে গিয়ে দেখা যায় প্রকার ভেদে একটি জার্সি নিতে দাম হাঁকানো হচ্ছে 400 থেকে 1200 টাকা পর্যন্ত, আর পতাকার ফুট প্রতি দাম চাওয়া হচ্ছে 40 টাকা। ব্যবসায়ীরা বলছেন নানা সংকটের কারণে চাহিদা অনুযায়ী জার্সি সরবরাহ করতে পারছেন না তারা। করোনাকালীন আমাদের যে ব্যবসায়ীরা, ওরা প্রস্তুতি নিতে পারেনি, সব গার্মেন্টস বন্ধ ছিল তখন। যতটুকু নিচে অবশ্য চাহিদা অনেক বেশি, চায়না থেকে কিছু মাল আসতো, এবার আসতেছে না, ডলারের সংকট আছে একটু, ডলারের সংকট জন্য আমরা অ্যাচি করতে পারতেছি না। অন্যান্য বছরের তুলনায় এবছর একটু আসলে এমনি তো ব্যবসা মন্দা যাচ্ছি, অন্যান্য বছর দেখা গেছে যে 2018-তে যে পরিমাণ জার্সি সেল করছি আমরা, তার অর্ধেকে যেভাবে যায়নি। মানুষের টাকার প্রবলেম হয়তো, আগে যেরকম জার্সি কিনতে এখন ওরকম কিনে না, কিছুটা কম কিনতেছে। বিভিন্ন দেশের মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে ফুটবলের চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনার জার্সি পতাকা। শাহরুখ সাহেল, সিভয়েস 24, চট্টগ্রাম।